নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চৌঠা এপ্রিল 2022 সোমবার, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে প্রবল লটের প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এই রাশির। আগামীকাল এই সোমবার যে রাশিগুলো লটারিতে হতে চলেছেন কোটিপতি, সেই রাশিগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা বলবো, ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ আলোচনাটি আপনারা শোনার চেষ্টা করুন। কারণ লটারির এখানে আপনার সম্পূর্ণ আলোচনা শোনার পর আপনার লটারিতে ইনভেস্টমেন্ট করুন। শুধু রাশির নাম শুনে অনেকে লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, সেটা করবেন না। আমি এখানে অনেক তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দিব। দেখুন, লটারির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে রাহুকালটা, আমি বারবার বলছি, বর্জন করুন। যে কোনো লটারি, শেয়ার, স্টক বিজনেস, শুভযাত্রা, রাহুকালটা, দিনের যে রাহুকালটা থাকে, এই সময় কোনো কাজ করবেন না। দ্বিতীয় নম্বর, আপনাদেরকে এই সোমবার চৌঠা এপ্রিল 2022 আপনাদের দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পাঁচটা আশির বিশেষভাবে কিন্তু প্রাপ্তির একটা যোগ সৃষ্টি হয়েছে। তবে যারা লটারি কাটছেন, অনেকে ছোট ছোট প্রাইজ পাচ্ছেন, না পাওয়া নয়, কেউ কেউ বড় প্রাইজও পাচ্ছেন, কারো কারো 2-1 নাম্বারের জন্য বড় প্রাইজটা মিস খেয়ে যাচ্ছে। আমি বারবার একটি কথা বলছি, রাহু কবচটি চমৎকারী কাজ কিন্তু দেয় লটারির ক্ষেত্রে। কারণ এই কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ যেটি, সেটি হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মছকে তুঙ্গগৃহে, মিত্রগৃহে এবং ডিগ্রিগত দিক থেকে যদি ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু লটারি থেকে আপনি কিন্তু বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনি পাবেন, লিখে রাখুন। এর পাশাপাশি আপনার বুধ, শনি এবং শুক্র, মোট 4টি গ্রহ, রাহু, বুধ, শনি, শুক্র, এই 4টি গ্রহ যদি আপনার ন্যাকাল চার্টে অর্থাৎ জন্মছকে যদি ভালো থাকে, বা যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, হস্তরেখাতেও কিন্তু দেখে কিন্তু বলা সম্ভব যে আপনার লটারি যোগ আছে কি না। সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, এবং আপনাদের ক্ষেত্রে আমি এই যে লটারির যে প্রতিদিন ভিডিওটি দিচ্ছি কি না, রাশিভিত্তিক যে শুভ সময়টি বলছি এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটি বলছি, সেটি কিন্তু মেনটেন করার চেষ্টা করুন। রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কি আপনার লটারি লাগার ক্ষেত্রে সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। লটারি অনেকেই কাটছেন, নেশার মতন কাটছেন, কিন্তু লটারি লাগছে না। না লাগার কারণ আপনার ক্ষেত্রে দশা, অন্তর্দশা, প্রতর্দশা পারমিট করছে না। আপনার দ্বিতীয়, পঞ্চম, একাদশের কানেকশান, নবমের কানেকশান ঠিক নেই, অর্থাৎ এই দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশের কানেকশান যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি লটারিতে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এই জায়গাটা বিশেষ রূপে কিন্তু দেখা কিন্তু দরকার। লটারির ক্ষেত্রে মেন যে মুখ্য কারক গ্রহ রাহু, কলিযুগের যে আকস্মিক প্রাপ্তি, আপনি লটারি বলুন, ফাটকা, শেয়ার মার্কেট, এই জায়গাগুলো কিন্তু টোটালটা কিন্তু রাহু গ্রহ থাকে। রাহু গ্রহের জন্য বিশেষভাবে রাহু গ্রহের বীজমন্ত্র পাঠ করুন, রাহুর ম্যাজিক কবচটা প্রায় পড়ুন, বিশেষভাবে কিন্তু কাজ কিন্তু দিবে। দেখুন, আগামীকাল যে সোমবার যে রাশিগুলো আমি কথা বলবো, সেই রাশিগুলো লটারি কিন্তু পাবে। কত অ্যামাউন্টের পাবে, 200 টাকার পাবে, না 2000 পাবে, না 20,000 পাবে, না 2 লাখ পাবে, না 5 লাখ পাবে, না 50 লাখ পাবে, না 1 কোটি পাবে, সেটা ডিপেন্ড করবে তার জন্মচক্রের উপর। আপনি 20 টাকাও কিন্তু পেতে পারেন, কিন্তু এই 5 রাশি কিন্তু লটারি কিন্তু আগামীকাল পাবেন। কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন, সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যভাব। দেখুন, লটারিটা হচ্ছে কি, ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ যদি যায়, আপনি আজকে হয়তো আপনি গরিব আছেন,
কালকে লটারি লেগে হয়তো আপনি কিন্তু একজন মানে ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হতে পারেন। লটারি কিন্তু হঠাৎ কিন্তু বড়লোক করে, এই যে হঠাৎ মানে গরিব থেকে বড়লোক, এটা কিন্তু লটারি কিন্তু দেয়, এবং খুব কম পরিশ্রমে এই লটারি কিন্তু মানুষকে কোটিপতি পর্যন্ত করে থাকে। আবার এই লটারি কাটার জন্য অনেকে কিন্তু সর্বশান্ত হচ্ছে। এই জন্য আমি বারবার বলবো যে নিজস্ব জন্মছকটা আপনারা অ্যানালাইসিস করুন, এখানে আপনার লটারি মানে আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না, কোন বছর আছে, কোন সময় আছে, আপনার ক্ষেত্রে লাকি নাম্বারটা আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছ থেকে আপনি জেনে নিন, তারপরে কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, আগামীকাল যে রাহু সময়টা যেটা আছে, সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত, সকাল 7:30 থেকে 9:00, এবং অভিজিৎ মুহূর্ত 11:56 থেকে 12:44 পর্যন্ত। আরেকটি যে টাইম যেটি থাকছে, সকাল 9:18 থেকে 11:01 পর্যন্ত, একটি বিকাল 4:08 থেকে 5:26 পর্যন্ত এই সময়টা। এবং আগামীকাল ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র, এই দুইটি নক্ষত্র আগামীকাল দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো প্রত্যেকেই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা করুন, দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা কিন্তু আপনারা পাবেন। দেখুন, এবার আমি আপনাদেরকে জানাবো একে একে লটারি প্রাপ্তির কোন কোন রাশিগুলো পেতে চলেছে, সেই রাশিগুলোর নাম, তাদের ক্ষেত্রে যে শুভ সময়টা বললেন, দিনের শুভ সময়টা কাটার চেষ্টা করুন, না পারলেও রাশিভিত্তিক যে শুভ সময়টি আপনাদেরকে বলবো, সে সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন। লটারি লাগার সময়টা ঠিক সময়টা মেনটেন করুন, ঠিক আছে? সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কেন সময়টা দিচ্ছি? সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একবার না, পাঁচবার ভিডিওটি শুনুন কি বলছি ভিডিওটিতে, এবং আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বারটি আপনি কিন্তু অ্যাপ্লাই করুন। প্রথম রাশি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার যেটি আছে সেটি হচ্ছে 9। আপনাদের সকাল 9:14 থেকে 11:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে আপনাদের 1 এবং 8, এবং আপনাদের শুভ সময়টা সকাল 10:02 থেকে 12:28 পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টি বেরিয়েছে সেটি হচ্ছে আপনার সকাল 11:04 থেকে 12:56 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার, আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 6 এবং 1। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 9 এবং 8, এবং আপনাদের যে শুভ সময়টা বৃষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে সকাল 10:22 থেকে 1:01 পর্যন্ত বৃষ রাশির ক্ষেত্রে। এই সময়টা দীর্ঘ সময় কিন্তু বাঁচছেন, এই সময়টা কিন্তু বিশেষভাবে মেনটেন করুন, লটারি লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশি কথা বলো, অর্থাৎ অন্তিম যে রাশি, সবশেষ যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির মহা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল যে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 2 এবং 7। কুম্ভ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 2 এবং 7, এবং আপনাদের যে শুভ সময় অর্থাৎ যে সময় আপনারা আগামীকাল লটারি কাটবেন সেটা হচ্ছে আপনার 9:44 থেকে 12:00
18 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি করবে। এই আগামীকাল এই 5 রাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে লটারি প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন, এবং যারা লটারি কাটছেন না নিজস্ব জন্মছক একবার অ্যানালাইসিস করিয়ে নিজের ভাগ্যটাকে একবার হলে যাচাই করে দেখুন, হয়তো আপনার দুঃখ কষ্ট হয়তো লটারি কাটার মাধ্যমে আপনার দূর হতে পারে। তবে দেখি নিন যে আপনার রাশিচক্রে লটারি যোগ আছে কি না, অনেকের নেই এখন কিন্তু কেটেই যাচ্ছে, সেক্ষেত্রে একবার দেখে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।